চাঁদের পর এবার সূর্যি মামার দেশে। আগামী 2 তারিখ রওনা দেবে ভারতের সূর্যযান, তারই চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি চলছে ইসরোর অন্দরে। চাঁদের পর এবার সূর্য, ইসরোর পরবর্তী মিশন আদিত্য L1। চাঁদের পর এবার সূর্যতে পাড়ি দিচ্ছে ইসরোর এই নতুন মহাকাশ যান। 2রা সেপ্টেম্বর সূর্যি মামার উদ্দেশ্যে পাড়ি দেবে আদিত্য L1। চাঁদে সফলভাবে অবতরণের পর এবার সূর্যর দিকে নজর দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চন্দ্রযান 3কে চাঁদে সফলভাবে ল্যান্ড করিয়ে এবার পরবর্তী মিশনের দিনক্ষণ ঘোষণা করল ইসরো। এবার সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেবে ইসরোর মহাকাশ যান আদিত্য L1। আগামী 2রা সেপ্টেম্বর সকাল 11:50 শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আদিত্য L1 মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে। চাঁদ ছোঁয়ার পর এবার সূর্যি মামার দেশে পাড়ি দেবে ভারত। বহু প্রতীক্ষিত এই আদিত্য L1 মহাকাশযান রওনা দেবে সূর্যের উদ্দেশ্যে। চাঁদের ঝকঝকে ছবি ইতিমধ্যেই দেখেছে ভারত, এবার সূর্যের অদেখা অজানা অংশের ছবি দেখতে মরিয়া হয়ে উঠেছেন সকলেই। সেই অসম্ভবকেই এবার সম্ভব করে দেখাবেন ইসরোর আদিত্য L1, এমনটাই মনে করছেন ইসরোর বিজ্ঞানীরা। আদিত্য L1 উৎক্ষেপণের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলেছেন বিজ্ঞানীরা, এখন কেবলমাত্র রকেট ওড়ার অপেক্ষা। এই প্রথম ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সৌর মিশনে অংশ নিতে চলেছে, তবে সূর্যের কাছে এত দ্রুত পৌঁছাতে পারবে না আদিত্য L1। সূর্যের L1 পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে সে সময় নেবে 120 দিন। ইতিমধ্যেই এই স্যাটেলাইটটি হিউয়ার রাও স্যাটেলাইট সেন্টার থেকে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে নিয়ে আসা হয়েছে, এখন কেবলমাত্র 2রা সেপ্টেম্বরের অপেক্ষা। বেলা গড়ানোর আগেই সে উড়ে যাবে সূর্যের উদ্দেশ্যে। চাঁদের দক্ষিণ মেরুর পর এবার সূর্য, স্বাভাবিকভাবেই মহাকাশ অভিযানে নতুন ইতিহাস রচনার পথে ইসরো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। ভারত বাংলাদেশ সীমান্তের কোলে শান্ত কোলাহলমুক্ত গ্রাম্য পরিবেশে সমস্ত আধুনিক সুবিধা সহ পরিবার বন্ধু বান্ধব নিয়ে পিকনিক অথবা দু একদিনের জন্য ছুটি কাটাতে চান, অথবা কোম্পানির কনফারেন্স, রয়েছে তারও সুব্যবস্থা। বনকা শহরের পরিধি ছাড়িয়ে সবুজের সমারোহ আর প্রকৃতির কোলে গড়ে উঠেছে আনন্দ নিকেতন বাগান বাড়ি, যা আপনাকে দেবে শান্তির বার্তা। বুকিং অথবা যে কোনো প্রয়োজনে ফোন করুন 8100233 9 2 3